সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুলের লাঙ্গল প্রতীকের সমর্থনে গণসংযোগ করা হয়েছে। সুনামগঞ্জ পাস সাতক দোয়ারাবাজার নির্বাচনী আসনে জাতীয় পার্টি থেকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আবুল্লেস মোহাম্মদ কাহারের নেতৃত্বে রোববার দিনব্যাপী সিলেট শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়। এ সময় আবুল্লেস মোহাম্মদ কাহার বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ভোট হলে লাঙ্গলের জয় নিশ্চিত। অতীত মানুষ লাঙ্গলে ভোট দিয়ে সুফল পেয়েছিল, এই সিলেট সিটিকে বাসযোগ্য করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। প্রথমেই আমরা গণসংযোগ করেছি টুকের বাজারে, বৃহত্তর টুকের বাজার। তারপরে আমরা তেমুকিতে করেছি, তারপরে আমরা মদিনা আখালিতে করেছি, তার বাদে এখন আমরা মদিনা মার্কেটে এই কথা বলছি। আজকে আমরা এই নির্বাচনী প্রচারণায় আমরা এসে ভোটারের যে সাড়া পেয়েছি লাঙ্গলের পক্ষে, শতকরা 80% মানুষের মন জাতীয় পার্টি লাঙ্গলেই ভোট দেবে। আমি বিশ্বাস করি সরকারের যদি সদিচ্ছা থাকে, এবিএম দিয়া যদি ডাকাতি না করে হাতে বুট হয়, তাইলে আমাদের লাঙ্গল প্রার্থীকে নৌকার প্রার্থী কোনো মতেই ফেল করাতে পারবে না। আমাদের বিজয় সুনিশ্চিত, লাঙ্গলের বিজয় হবে সুনিশ্চিত। তিনি আরও বলেন, নজরুল ইসলাম বাবুল একজন যোগ্য প্রার্থী। পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য সিলেট পেতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সরকার বাহাদুরকে বলবো, আপনি সিলেট সিটি কর্পোরেশনে নিরপেক্ষতা রাখবেন। সিলেট সিটি কর্পোরেশন শাহজালাল বাবার এখানে উনি শায়িত আছেন। এখানে যদি আপনারা কোনো লাখান কোনো ধরনের বেইমানি করার চেষ্টা করেন, কোনো ধরনের কারচুপি করার চেষ্টা করেন এবং বাবা সহ্য করবে না, এখান থেকে আপনাদের পতনের সম্ভাবনা থাকতে পারে। আপনারা নিরপেক্ষতা পালন করেন, ইনশাল্লাহ আমরা যতটুকু বুঝছি, আমরা যতটুকু অনুমান করতে পেরেছি বিবেক বিবেচনা দিয়ে ক্যাম্পিং করে, আমরা বুঝেছি যে এখানে সাতকদোরা বাজারের মানুষ যে ক্যাম্পিং করেছে, তার ফল হিসাবে মানুষের ভালোবাসা যেটা, এটা নজরুল ভাইয়ের লাঙ্গলের পক্ষেই থাকবে। এবং মানুষ হুসেন মোহাম্মদের সাদের কথা মানুষের স্মরণ আছে, মানুষ লাঙ্গলেই ভোট দেবে, লাঙ্গলের বিজয় সুনিশ্চিত। এ সময় উপস্থিত ছিলেন সাতক উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি হাফিজ মাহমুদ আলী, সাধারণ সম্পাদক শামসুদ্দিন, সহসাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম, হুমায়ুন খান, উপজেলা যুব সংহতির সভাপতি জহিরুদ্দিন, সাতক পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি দিলবর আলী, আবুল হাসনাত, জাগুয়াবাজার ইউপি জাতীয় পার্টির সভাপতি মনির উদ্দিন, সাজিদ মিয়া, রমজান আলী প্রমুখ।